হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে সোমবার, তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিচ্ছি। তো দেখো, সকালবেলা একদম গাছের পেঁপে আর এই খোলামেলা আকাশ দিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো, আজকে যেহেতু সোমবার, তো এই যে আমার বর আর কি একদম অফিস যাওয়ার জন্য রেডি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এখন দেখো, এই যে ননি আবার তো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ফ্রেশ হয়েই এই যে চলে এসেছে বাবার সঙ্গে একটুখানি বাইক চাপতে। কারণ আর জানোই তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, তারা তো আমার বর আর কি অফিস যাওয়ার আগে এই যে এই দুটোকে বাইকে না চাপিয়ে অফিস যায় না বা যেতেও পারে না, তার আগে একটুখানি বাইক চাপিয়ে ঘুরিয়ে দিল ওদেরকে। তো দেখো, বর অফিস চলে গেছে, ওকে বাইক চাপিয়ে দিয়ে অফিস চলে গেছে। তো এখন আমি এই যে ননিকে খাওয়ানো হয়নি, জানো তো ও ঘুম থেকে উঠেই মানে মনে পড়ে গেছে যে মানে জানি আর কি যে বাবা আজকে অফিস চলে যাবে, তো তার জন্য আগে বাইক চাপাও করে তো বাইকটা চেপে নিল। তারপর এই যে এখন আমি ওকে দুধ খাইয়ে দিচ্ছি। তো সকালের রান্না তো হয়েছে, কিন্তু সকালের সমস্ত কাজ এখনও পড়ে আছে, মানে বাসি কাজ এখনও সারা হয়নি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন প্রায় 6টা, তো 6টা থেকেই হয়েছে রান্না বান্না। আর এখন বাজে হচ্ছে 7:45, 8:30, 9:30, তো রান্নাবান্নাই হয়েছে, মানে এই ঘরদোরটা জালি ঝাড় দিয়েছি। তো আজকে দিদিভাই রান্না করেছে, সোমবারটা তো দিদিভাই করে রান্না, তো দিদিভাই রান্না করেছে। আর এখানে দেখো, মানে চুপ করে যে একটু বসে খাবে, চুপ করে কোনোদিন তো বসে খায় না, মানে এমনিতে তো ছাড়া থাকলে দৌড়াদৌড়ি করে, তার উপর যদি বিছানায় বসিয়ে খাওয়াই তাহলেও চুপ করে থাকে না, শুয়ে পড়বে। তো আবার টেনে তুলবো, আবার শুয়ে পড়বে। তো দেখতে পাচ্ছ, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, হামি দি দাও সবাইকে, মিথ্যি হামি বলে বলে। তো দেখো, ননিকে খাইয়ে দিয়েছি, তো ও এখন খেলছে বাইরে। আর এখানে আমি এই যে বিছানাটা গুছোতে চলে এসেছি। তো দেখো, আগে এই যে রোজ দেখবো কাপড়টা ঠিক পরে যাবে, একটা দুটো কাপড় ওখান থেকে গুছিয়ে রেখেছি পরে যায়, তো ওটা আগে তুলে নিলাম। আর এখানে দেখো, বিছানার চাদরের নিচে তো আগে পেপার পাতা থাকতো, তো বড্ড চাদরটা না ঘেঁটে যেত আর নিচের দিকে সব পেপারগুলো নেমে চলে আসতো, তো তার জন্য দেখো ওই পুরানো সুতির চাদর ছিল, তো সেটা বিছিয়ে দিয়েছি। তারপর এই যে চাদরটা বিছিয়েছি, যার জন্য বেশি ঘাটেও না আর বেশি নেমেও যাবে না। তো দেখো, পুরো বিছানাটা গোছানো হয়ে গেছে। একটি ব্যস্ততম সকালে তোমাদের সকলকে স্বাগত। ব্যস্ততম বলছি কারণ আজকে হচ্ছে সোমবার, তো সোমবার সকাল মানে কতটা ব্যস্ততা সেটা তোমরা বুঝতেই পারছ আশা করি। ব্যস্ত কারণ সোমবার সকাল ব্যস্ত মানেই হচ্ছে অফিস যা তাড়াহুড়ো, তাড়াতাড়ি রান্না। তো এই কারণে ব্যস্ত বললাম, ব্যস্ততম সকাল বললাম। তো দেখো, যাই হোক, চলে এসেছি ছাদে, তো বিছানাটা গুছিয়ে জামাকাপড়গুলো কাচতে গিয়েছিলাম এই যে পুকুরে, তো জামাকাপড়গুলো কেচে এসে ওগুলো স্যাভলন জল দিয়ে একবারে তুলে নিয়ে চলে এসেছি ছাদে, ওগুলো শুকনো করতে দেবো। আর এখনও স্নান হয়নি, দিদিভাই স্নানে ঢুকেছে, তো দিদিভাই বেরোলে তারপর আমি ঢুকবো আর কি স্নান করতে। তো তাই জন্য ভাবলাম তাহলে কী করবো, আগে জামাকাপড়গুলো দিয়েই আসি ছাদে। তো দেখো, আজ দেখো ভীষণ রোদ্দুর বেরিয়েছে আর আকাশ তো একদম পরিষ্কার, কালকে তো বৃষ্টি হয়েছে আর কাল পরশু তো বৃষ্টি হয়েছে শুক্রবার থেকে, আর এখন দেখো খুব মানে একদম পরিষ্কার আকাশ, রোদ্দুর বেরিয়েছে। আর এই যে দুদিনের নয়, কালকে যেগুলো জামাকাপড়গুলো ছিল মানে বেলারগুলো, সকালে সামান্য রোদ্দুর ছিল তো বেরিয়ে শুকনো হয়ে গেছিলো সকালেরগুলো, আর এই যে বেলার জামাকাপড়গুলো এই যে দিদিভাই সকালে এসে মিলে দিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তো ওগুলো আমি তুলে নিয়ে যাব। আর ওই এখন যেগুলো ধুলাম সেগুলো শুকনো করতে দিয়ে যাব। আর আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিন কেন বলছি তো পরে বলছি তোমাদের কী স্পেশাল দিন। তো চলো আগে কাজগুলো সেরে নিই, কারণ আজকে ইচ্ছা আছে যে তাড়াতাড়ি স্নান করে পুজোটা দেওয়ার। আর তাড়াতাড়ি না স্নান করলে পুজো আমি টাইমে দিতে পারবো না, তাহলে মা আগে স্নান করে পুজোটা দিয়ে দেবে। তো আমি তো আর এটা বলতে পারি না যে মা তোমার কাছে পুজো দিতে হবে না, এটা তো বলা যায় না, কারণ মা স্নান করে পুজো করে তারপর খায়। এবার আমি যদি দেরি হয়ে যায় আমার স্নান করে পুজো করতে, তাহলে মাই স্নান করে পুজো করে নেবে। তো চলো পরে কথা হচ্ছে, আগে স্নান করে ওগুলো দিয়ে স্নান করে পুজোটা করে নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো এখন বাই।
দেখো খুব তাড়াতাড়ি স্নান করে এখন চলে এসেছি পুজো দিতে। তো প্রথমে এই যে ফুল দিয়ে দিলাম, তারপরে সিঁদুরটা পরিয়ে দিলাম ঠাকুরকে। তো এবার দেখো ধূপ আর একটু প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। তো আজকের দিনে পুজোটা করে মনটা খুব শান্তি লাগছে, কারণ রোজ তো আর পুজো করার সুযোগটা হয় না, মা রোজ করে নেয়। তো আমার দেরি হয় একটু স্নান করতে, তাই মা তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দেয়। তো আজকে আমি মানে ঘুম থেকে উঠে দেখি ভাবছি যে আজকে পুজোটা আমিই দেব, মানে এরকম একটা প্ল্যান করেছিলাম। সেইভাবে সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ সারছিলাম। তো দেখো ওখানে ঠাকুরকে ফুল দিয়ে চলে এসেছি ছাদে। এই ছাদে আমাদের তুলসী মঞ্চ আছে, তো এখানে ছাদে চলে এসেছি, এসে জল দিয়ে প্রণাম করে নিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো সকালবেলা সেই চা বিস্কুট খাওয়া হয়েছিল, তো তারপর মুড়ি, এই যে মুড়ি আর এখন কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি হয়েছে টিফিনের। তো ওটা ওরা রুটি দিয়েও টিফিন নিয়ে গেছে, আর আমরা এখন মুড়ি দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো পুজোটা দিয়ে নিয়েছি আর ননি আমাকে খাইয়ে দিয়েছি, আর আমি দেখো এখন মুড়ি নিয়ে বসে পড়লাম। তো মুড়িটা খেয়ে নেবো, আর আজকে অনেক কাজ আছে, মানে অনেক কাজ মানে একটু ব্যস্তর মধ্যে আছি, কারণ আজকে আমাকে এক জায়গায় যেতে হবে। তো দেখো এখন বাজে হচ্ছে 12:15, আর আমি আবার এলাম ছাদে। এই ননি আমাকে স্নান করিয়েছি, তো জামা কাপড়গুলো শুকনো করতে দিতে এলাম। আর আজকে কিন্তু আমাদের অনেকক্ষণ রান্না হয়ে গেছে, সেটা তোমরা জানোই, সোমবার দিন আমাদের 8টার মধ্যে রান্না হয়ে যায়, যেহেতু দাদাভাই আর আমার বর খেয়ে অফিস বেরোয়। তো রান্না হয়ে গেছে আজকে। আরও একটা কারণ, আজকে হচ্ছে আমাদের এখানে একটা মন্দির প্রতিষ্ঠা হবে, কালী মন্দির। তো অনেকদিন আগে থেকে অ্যানাউন্সড করে গিয়েছিলো যে তাড়াতাড়ি যেন রান্না করা হয়ে যায়, মানে 10টার মধ্যে, 10টার পর পুজো আরম্ভ হবে। তো তার জন্য আজকে নিরামিষ হয়েছে বাড়িতে, মানে নিরামিষ রান্না হয়েছে। আর চলো তোমাদের নিচে গিয়ে দেখাবো কী কী রান্না হয়েছে। আজকে আমাকে এখন ছাদ থেকে গিয়ে ননি বাবাকে খাইয়ে দেবো তাড়াতাড়ি, 12টার মধ্যে খাইয়ে দেবো, কারণ ননি বাবার রেশন কার্ডের জন্য আর কি বেরোবো। এখানে আমাদের সামনে একটা দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, তো ওখানে যাব। মানে আজকে যেহেতু সোমবার পড়েছে, তো আমার বর তো বাড়িতে ছিল এতদিন, কিন্তু আজকে তো আর অফিস কামাই করে বাড়িতে থাকতে পার, মানে থাকাটা সম্ভব নয়, প্রচণ্ড রোদ্দুর। তো ও সব ওই কাগজপত্রগুলো জেরক্স করে রেখে গেছে গুছিয়ে, আমি যাব গিয়ে দেখি কী পরিস্থিতি, মানে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হয় কি না। ও যদিও ফর্ম ফিল আপ করেও দিয়ে গেছে। তো চলো একটু তাড়াতাড়ি আছি ব্যস্ততার মধ্যে। তো দেখো আজকে রান্না হয়েছে এই যে আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আছে দেখো ওল সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর হচ্ছে আলু সিদ্ধ, এটা হচ্ছে হালকা ওই শুকনো লঙ্কা দিয়ে মাখা আছে আলু সিদ্ধ, আর এখানে দেখো এই দুধ আছে, দুধ দিয়ে খাওয়া হবে। তো দেখো বেরিয়ে পড়েছি ফাইনালি, আর প্রচণ্ড রোদ্দুর আজকে। তো সানগ্লাসটা তাই নিলাম, কারণ আমি ছাতা নিয়ে একদম সামলাতে পারি না। আর এখানে দেখো এসে চলে এসেছি, আর এসে দেখো দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে। আর দেখো কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন দেখো দেখছি যে পাট গাছ আর কি, পাট ক্ষেত যাকে বলে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বেরোনোর সময় তোমাদেরকে বললাম যে ভীষণ রোদ্দুর ছিল, মানে রোদটা খুবই সব চড়া ছিল, কিন্তু দেখো যখন রাস্তা দিয়ে আসছিলাম, মানে যখন এই বাঁধে উঠলাম, তখন কিন্তু রোদ একটু সেরকমভাবে গায়ে লাগছিল না, কারণ দেখো চারপাশে শুধু গাছ আর গাছ, আর রাস্তাটা পুরো ছাওয়া হয়ে গেছে। আর দেখো গ্রামের প্রকৃতি এত সুন্দর হয় না, তো দেখতে আমার তো ভীষণই ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো গ্রামের প্রকৃতি সুন্দর হলে কি হবে, কিন্তু দেখো রাস্তা কিন্তু খুবই খারাপ, তো রাস্তা আর কি পিচ উঠে গেছে আর কি। তো দেখো বাড়িতে এসেই আমি আগে চলে এসেছি ছাদে, কারণ জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছে আর এতক্ষণ তো শুকনো হয়ে গেছে। তো তাই ভাবলাম যে ফ্রেশ হওয়ার আগেই ছাদে গিয়ে জামাকাপড়গুলো নিয়ে আসি, আবার বর্ষাকালের আকাশ তো বলা যায় না কখন বৃষ্টি এসে যেতে পারে। তো আমি যেহেতু খেয়ে গিয়েছিলাম না, তো এখন ফ্রেশ হব, হয়ে যদি আবার ছাদে আসি তো আবার মনে আমি ঘেমে যাব, আজকে রোদ্দুর এতটাই চড়া। তো তাই ভাবলাম একবারে ফ্রেশ হওয়ার আগেই জামাকাপড়গুলো নিয়ে, তো তারপর ফ্রেশ হয়ে নেব।
তো দেখো ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছি খেতে। আর এখানে এগুলো আলু মানে আলু সিদ্ধ আর কি, রসগোল্লা ভেবো না জানো তো, মাঝে মাঝে যখন মিটকেসে থাকে এগুলো কিন্তু আমি রসগোল্লাই ভেবে ফেলি। তো চলো আগে খেয়ে নিই। হ্যাঁ তো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে তারপর নড়িয়ে আবার দুধটা ছিল সেটা ফোটালাম, কারণ সকালের দুধ তো খারাপ হয়ে যেতে পারে, তার জন্য দুপুরবেলা একবার করে ফুটিয়ে নিই। তো দুধটা ফুটিয়ে নিয়ে আর এই দেখো নুনি ঘুমিয়েছে, ওঠা আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো ঘুমিয়েছে আর আমি জাস্ট এসে বসলাম। আর এই দেখো এই চেয়ারে জামা কাপড় আর ওই যে নিচে জামা কাপড়। তো চেয়ারেরগুলো হচ্ছে সকালবেলার মানে কালকের জামা কাপড় সকালে যেগুলো চুল তুলে নিয়ে এসেছিলাম, আর ওই নিচেরগুলো হচ্ছে দুপুরবেলা মানে স্নান টান করে করে আজকের জামা কাপড়, সকালে যেগুলো কেটেছিলাম সেগুলো তো কিছুই এখনও গোছানো হয়নি, কারণ ওই বেলায় তো খুব তাড়াহুড়ো করেছিলাম। তো সকালে জামা কাপড়গুলো গুছিয়ে নিই কিন্তু আজকে গোছানো হয়নি। আর এগুলো শুধু আমার একার নয়, ভেবো না যেন আমার একার আছে, তো এগুলো সবার আছে মানে বাড়ির সবার আর কি বলতে পারো। তো যেহেতু সোমবার ওরা দাদা ভাই আর আমার বস বাড়িতে ছিল, তো ওদেরও জামা কাপড় আছে অনেক জামা কাপড়, তো এগুলো পরে গোছাবো। আর এখন হচ্ছে দুটো প্রায় বাজতে যায়, আর দুটো বাজে মানেই আমাকে ভিডিও আপলোড দিতে হবে, আমি টাইমে তো কদিন ভিডিও আপলোড দিতেই পারি না, তো আজকে দেখে চেষ্টা করবো টাইমে ভিডিওটা আপলোড দেওয়ার। তো চলো আমি পরে কথা বলি হ্যাঁ তোমাদের সঙ্গে। আর তোমাদেরকে বলা হয়নি স্পেশাল দিন কি আর গিফট আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ভিডিওটা আগে আপলোড দিয়ে আসি। সত্যি ওয়েদারের যে কীরকমভাবে চেঞ্জ হয়, মানে আমি তোমাদের সঙ্গে যে কথা বললাম ছাদে গিয়েছিলাম ভীষণ রোদ ছিল সেটাও বললাম, কিন্তু দেখো জাস্ট ভিডিওটা আপলোডে দেবো কিছুক্ষণের মধ্যে হঠাৎ মেঘ করে এত বৃষ্টি। ওই দেখো জানালাটা দেখো, দেখলে বুঝতে পারবে, দাঁড়াও একবার বাইরে নিয়ে যেতে হবে। দেখছো এত বৃষ্টি হচ্ছে মানে ভাবা যায়, 5 মিনিটের মধ্যে মেঘ করে এত বৃষ্টি চলে এলো। তো ভাগ্যিস আমি তখন এই এত জামা কাপড় ছিল তুলে নিয়ে চলে এসেছিলাম, আমি ভাগে মানে আমি যদি ওই একটু অলসপো না করে মানে এই এসেছি রোদ থেকে পরে যাব, যদি এটা ভেবে আমি বসে পড়তাম তাহলে মানে সব জামা কাপড় আমার ভিজে যেত। তো যাই হোক জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম আর ওই বাইরে একটুখানি ভিজেও গেলাম, ওই পা মোছা ছিল বাইরে একদম মেন গেটের সামনে, তো ওই পা মোছাগুলো সরাতে গিয়ে আর ওই ডাস্টবিনের যে টিনটা থাকে ওইটা সরাতে গিয়ে একটুখানি ভিজে গেছে সামনে, দেখতেই পাচ্ছ চুলগুলো একদম কাপ ভেজা লাগছে, চুলটা ভিজে আছে তুলে দিলাম থাক পাখার হাওয়া যদি শুকনো হয়। তো বলেছিলাম যে আজকে আমার কাছে একটা খুব স্পেশাল দিন, তো সেই স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমার বার্থডে, হচ্ছে বার্থডে আজকে, তো সেটাই আমি ভুলে গিয়েছিলাম একটুও মাথার মধ্যে ছিল না। তো মা সকালবেলা ফোন করেছিল মানে একদম সকালবেলা 6টা 6টা হবে, তো আজ যেহেতু আমি উঠেছি অনেকক্ষণ আগেই 6টায় উঠেছি, কারণ আজকে যেহেতু সোমবার সকালবেলা উঠে রান্নাবান্নার ব্যাপার থাকে, তো উঠে রান্নার দিকে গিয়েছিলাম ভাত বসাচ্ছিলাম, তো দেখি মায়ের মিস কল 2-3টে, ভাবলাম সকালবেলা কেন মা ফোন করলো, এত সকালবেলা তো কোনোদিন ফোন করে না, তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম মানে ওই আর কি হঠাৎ করে ফোন আসলে যা হয়, মানে অত সকালবেলা তো মা কোনোদিনই ফোন করে না আর একবার এসে মায়ের সঙ্গে সন্ধ্যেবেলা কথা হয়, তো তাই আর কি। আর হচ্ছে তারপরে ফোন করেছিল, তো আমি কল ব্যাক করতে গেলাম, তারপর আমার বড় আর কি দাঁড়িয়ে ছিল মানে স্নান করে ঘরে ঢুকছে, ঢুকে বলছে কী হলো সকাল সকাল কেন ফোন নিয়ে কী কাকু ফোন করছো, আমি বললাম মা ফোন করেছিল তো জানি না কেন দুবার মিস কল হয়ে গেছে সকালবেলায় কেন ফোন করছে, তো এরকম। তো ও তখন বলছে যে দেখো হয়তো জন্মদিন বলে উইস করবে, তো আমি তখন জন্মদিন আজকে আজকে তো নয়, বলছে কেন আজকে তো 4 তারিখ তো আজকেই তোমার জন্মদিন, তারপরে আমি দেখলাম হ্যাঁ আজকে 4 তারিখ মানে আমার 1 সপ্তাহ আগে দেখেছিলাম ডেটটা, তো তারপর ভুলে গিয়েছিলাম মনে ছিল না, তো তারপর তো আমি ভাবলাম মনে আমি তখন ভাবছি যে ওর মনে আছে, তো যাই হোক ও তো মনে রেখেছে আমি ভুলে গেছি মানে এটা ঠিক আছে, কিন্তু ও মনে রেখেছে এটা আমার কাছে অনেক। আর মা তো মার তো ভোলার কোনো প্রশ্নই ওঠে না, মা প্রতিবারেই আমাকে আগে সবার থেকে আগে উইশ করে। তো তারপরে মাকে ফোন করলাম,
মা উইশ করলো, তো সেটা তো আমার কাছে বড় পাওয়া। আর দ্বিতীয়ত আমার বরের কাছে, মানে ও যে প্রতি বছর, মানে কোনো বছরই ভোলে না, এটা আমাকে মানতেই হবে। কোনো বছরই ও ভোলে না, প্রত্যেক বছর ও মনে করে, মনে করে মানে মনে থাকে, মনে করে ও আমাকে উইশটা অন্তত করে। তো যাক, আমি এটুকুতেই খুশি, মানে ওই যে মনে রেখেছে আমি এটুকুতেই খুশি। আর গিফটটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও তো। হ্যাঁ, তারপরে আমি যেটা ভাবলাম, আমি নর্মালি তখন ভাবলাম যে হ্যাঁ তোমার মনে আছে, তো তখন একটু তাড়াহুড়োয় ছিলাম, তো তারপর বলছে দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়াও বলার পর এই যে পেট করে এটা দিল। তো দেখো, এটা হচ্ছে চকলেট আছে এর মধ্যে। তো এই যে বাক্সটা, এই বাক্সটা দেখেই আমি আগে প্রেমে পড়ে গিয়েছিলাম। তো কি দারুণ না বাক্সটা দেখতে! গিফট, হ্যাঁ হ্যাঁ, আর একটা গিফট আছে আমার কাছে, খুব 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 স্পেশাল। সেটা মানে এটা তো স্পেশাল অবশ্যই, আর একটা গিফট হচ্ছে, গিফট হচ্ছে ইউটিউব থেকে। জানতে চাও কী গিফট? তো বলি তোমাদের শোনো, সেটা হচ্ছে আমার গত 10 দিন আগে আমার চ্যানেলে একটা স্ট্রাইক আছে, কপিরাইট স্ট্রাইক, ঠিক আছে? তার জন্য চ্যানেলের পুরো 12টা বেজে যায়, মানে যাওয়া তাই নাই অবস্থা হয়ে যায়, যেখানে আমার একটা ভিডিও ভিউজ এসেছিলো 16,000-17,000, ঠিক আছে? সেখানে এখন মানে মিনিমাম, তারপর থেকে দেখি কিছু কিছু ভিডিও, ওটা হচ্ছে সব থেকে বেশি ভাইরাল হয়, তো তারপর কি তারপরের যে ভিডিওগুলো মিনিমাম 500-400, ঠিক আছে, 600 এরকম হচ্ছিলো, যেমন ভিডিও তেমন ভিউজ হচ্ছিলো। কিন্তু এই রিসেন্ট আমি যে ভিডিও আপলোড করছিলাম, মানে স্ট্রাইক আসার পর যে ভিডিওগুলো আমি আপলোড করছিলাম, ঠিক আছে, এতটাও খারাপ ভিডিও নয় যেগুলো আপলোড করছিলাম। আর ভিউজ সেখানে দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমি, আমার কদিন মানে এত খারাপ লাগছিলো যে কি হচ্ছে। মানে তারপরেও আমার চ্যানেলে, মানে স্ট্রাইক আসার আগে চ্যানেলে সাবস্ক্রাইবার যেরকম, সাবস্ক্রাইব যেরকম বাড়ছিলো, ঠিক আছে, হঠাৎ করে দেখি সাবস্ক্রাইব বন্ধ হয়ে গেছে বাড়া, মানে একদম বাড়ছে না। এই দুদিন তো আমার একদমই বাড়ছে না, বাড়ছিলো না। তো যাই হোক, হঠাৎ করে দেখি দুপুরে মেল আসে, কপিরাইট স্ট্রাইকটা তুলে নিয়েছে। মানে আমি মেল করেছিলাম আগে প্রসেস দেখে, তো তারপরে দেখলাম যে মেল আসে, কপিরাইট স্ট্রাইকটা তুলে নিয়েছে। এটা আমার কাছে সব থেকে বড়ো পাওনা আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে এরকম একটা, জাস্ট আমি ভীষণই খুশি। মানে সকাল থেকে তো খুশি ছিলামই, তারপর এই মেলটা আসার পর, মানে এই মেলটা আসে জাস্ট এই একটার সময়, মানে এই আজকে একটার সময় করে, একটার সময় মেলটা আসে। তোমরা যদি জানতে চাও স্ট্রাইক কীভাবে মানে তুলতে হয়, তো তাহলে আমায় কমেন্টে জানিও, আমি তোমাদের মানে বোঝানোর চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিজিট করেছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো বা ডেলি ভিউয়ার্স, তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো চলো, আজকে আর কিছু বলছি না, অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা জানি। তো চলো, টাটা, বাই।